কাল আসছেন নরেন্দ্র মোদি বরণে প্রস্তুত ঢাকা মতিঝিলের প্রতিবাদ সমাবেশে পুলিশের ধাওয়া এবং করোনায় আরো 34 জনের মৃত্যু টানা তৃতীয় দিনে 3500 শনাক্ত সংক্রমণ বাড়লেও কমছে টিকা নেয়ার আগ্রহ শনিবার গোপালগঞ্জ ও সাতক্ষীরা যাচ্ছেন নরেন্দ্র মোদি উৎসবের আমেজ দুই জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ঈদের পর পর্যন্ত বাড়ানো হতে পারে বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত কাল মাথাপিছু আয় ও গড় আয়তে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ পাঁচ দশকে অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে কয়েক গুণ